ঢাকা ছেড়েছেন 35 লাখ সিম ব্যবহারকারী। ঈদুল আজহার ছুটিতে রাজধানী ছেড়েছেন 35 লাখ সিম ব্যবহারকারী। গতকাল শুক্রবার 8 জুলাই তারা ঢাকা ছেড়েছেন বলে আজ শনিবার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন ডাক ও টেলিযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। মন্ত্রী জানান, 8 জুলাই সব মিলিয়ে 35,30,732 সিম ব্যবহারকারী ঢাকা ছেড়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গেছেন। এর মধ্যে গ্রামীণফোন সিমের সংখ্যা 15,83,332, রবির 9,75,613, বাংলালিংকের 8,49,460 ও টেলিটকের 1,22,327 সিম এদিন ঢাকার বাইরে গেছে। তবে এই তথ্য থেকে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের প্রাকৃতিক সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়, কেননা এই তথ্য মোবাইল সিমের সংখ্যার উপর ভিত্তি করা। একজন ব্যক্তি একাধিক সিম ব্যবহার করতে পারে। এছাড়া ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া পরিবারগুলোর সঙ্গে শিশুরা রয়েছে, শিশুদের নামে সিম কার্ড নিবন্ধন করা নেই। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে